পাড়া ব্লকের সাঁওতাল্লি থানার অন্তর্গত পাহাড়িগোড়ার পাহাড়ে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো স্থানীয় এলাকায়। শনিবার বিকেল 4টে নাগাদ পাহাড়িগোড়ার পাহাড়ে আগুন লেগে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাঁওতাল্লি থানার পুলিশ ও সাঁওতাল্লি দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। পাহাড়ের নিচের অংশে আগুন নিয়ন্ত্রণে আসলেও উপরিভাগে আগুন দাও দাও করে বেড়ে চলেছে। গ্রামবাসীরা ও পুলিশ দমকল বাহিনীর সাথে হাতে হাত মিলিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে। রাত্রি 9:30 বেজে গেলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। তবে কী কারণে আগুন লেগেছে বা কেউ লাগিয়ে দিয়েছে তা জানা যায়নি। বহু গাছপালা পুড়ে গেছে এবং পাহাড়ের উপরে প্রচুর জীবজন্তু ছিল। তাদের কী হয়েছে তা নিয়ে চিন্তায় রয়েছে এলাকার মানুষ। আমরা আমরা যে ভিতরে আগুন দেখি আর এই আগুনটা বাতাসে যখন কোন কাজে যখন 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 কাজ